হে যুবক লক্ষ্য করে শোনো, তুমি তোমার যৌবনের ধাক্কায় তুমি তোমার মাকে তুমি গালি দাও। হে যুবক তুমি তোমার যৌবনের ধাক্কায় মায়ের মাথায় শরীরে আঘাত করো রে যুবক। যদি তুমি এই কাজ করিয়া থাকো, আজকে তুমি মায়ের পা দরিয়ারে মাপ চাও। কারণ মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, জান্নাতে যাইবার মতন শক্তি কাহারো নাই, কাহারো নাই, কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আল-আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলে কদর সাহাবী হযরতে আল-আমরা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছেন। হযরতে আল-আমরা মৃত্যু শয্যায় শায়িত, সাহাবায়ে কেরাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল-আমরা তো কয়েকদিন যাবত মৃত্যু শয্যায় শায়িত গো রাসূলুল্লাহ, আল-আমরা তো কালিমা নসিব হইতেছে না। আল্লাহর নবী, আমার সাহাবায়ে কেরাম, আমাকে নিয়ে আল-আমরার বাড়িতে চলো, আল-আমরার বাড়িতে নিয়ে চলো। আল-আমরার বাড়িতে নিয়ে যখন তাকে যাওয়া হইল, আল্লাহর নবী আল-আমরার মা বাবার অবস্থা জিজ্ঞাসা করলেন, জানলেন। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জমাও, লাকড়ি জমাও। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি দিয়া কি করবেন গো নবীজি? আল্লাহর নবী বললেন, লাকড়ি জ্বালাইয়া আগুন করব, আর এই আগুনের মধ্যে আল-আমরাকে জ্বালাইয়া দিব, আল-আমরাকে পুড়িয়া দিব, আল-আমরাকে আগুনে নিক্ষেপ করে দিব। আল-আমরার বাবা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন আল-আমরাকে জ্বালাইয়া দিবেন আগুন দিয়া? আল্লাহর নবীর সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে সদ ব্যবহার করব গো আল্লাহর নবী? কাকে আমি ভালো নম্র ভদ্র ব্যবহার করব? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবী, তুমি তোমার মার সাথে নম্র ভদ্র ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর নবীর সাহাবী আবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, উম্মুকা। আবারও ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মুকা। চতুর্থবারে যখন জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দয়া ও মেহরবানি করে আপনি বলে দেন, আমি কার সাথে নম্র ভদ্র ভালো ব্যবহার করব? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবী, তুমি তোমার বাবার সাথে ভালো নম্র ভদ্র ব্যবহার করবে, বাবার সাথে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, এই হাদিসের ব্যাখ্যা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী যে বলেছেন তিনবার, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, মায়ের সাথে, মায়ের সাথে, মায়ের সাথে, কারণ মা তোমাকে তিনবার তিনটা সময়ে এত কষ্ট করেছে রে ভাই। এই কষ্ট বাবাই করে না, এই কষ্ট নানি করে না, এই কষ্ট নানাই করে না, এই কষ্ট দাদি করে নাই। এই জন্য আমার আল্লাহ বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছে। কেমন ভাবে কষ্ট করে গর্ভ ধারণ করেছে রে ভাই? আপনি আমি যখন মায়ের গর্ভে গিয়েছিলাম, আপনি আমি মায়ের গর্ভতে যাওয়ার পরে
মার ঘুম নাই মার খাবার নাই পেটে ব্যথা পিঠে ব্যথা মাথায় ব্যথা কোমরে ব্যথা মাজায় ব্যথা মা খায় না মা শুধু ভূমি করে ভূমি করে কিছু মহিলারা এমন রয়েছে সন্তান গর্ভ যাওয়ার পর থেকে নিয়া কমপক্ষে চার পাঁচ মাস পর্যন্ত সেলান দিয়া তাকে রাখতে হয় সেলান দিয়া রাখতে হয় মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যখন এক ফোঁটা বীর্য মায়ের রেহেমের ভিতরে আল্লাহ প্রবেশ করায় দেয় এই রেহেমের ভিতরে বীর্যটা যাওয়ার পরে এই বীর্যটা সারা শরীরের মধ্যে ছিটায়া পড়ে এমন কি চুলের আগায় যায় এমন কি নৌকের আগায় যায় আল্লাহ পাকের নির্ধারিত ফেরেশতা ওই ভিতর থেকে এই বিনর্যগুলো টানিয়া এক জায়গায় একত্রিত করে রে ভাই এই কারণে মার ঘুম নাই মায়ের খাবার নাই মার পেটে ব্যথা মাথায় ব্যথা একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় আপনার মা আমার মা কমপক্ষে নয় দশ মাস পর্যন্ত এই কষ্ট সহ্য করেছে বাবা যখন বিকাল বেলা দুনিয়ার যায় ঝামেলা কাজ কাম থেকে ফারিক হইয়া বাড়িতে আসছে বাবা বাড়িতে আসবার পরে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইল রাত্র দুইটার সময় অথবা রাত্র তিনটার সময় স্বামী ঘুম থেকে উঠল কাজায় হাজত সারবার জন্য স্বামী ঘুম থেকে উঠে স্বামী ঘুম থেকে উঠিয়া দেখে তার স্ত্রী বিছানায় বৈশা বৈশা চোখের পানি পালায় অথবা সুবাই বৈশা বৈশা চক্কর পানি পালায় অথবা ঘরের এক কোনা থেকে আরেক কোনায় হাঁটাহাঁটি করে স্বামী ডাক দিয়া বলে হে আমার প্রিয় তোমার স্ত্রী সারা দিন তুমি ঘরের কাজ করেছ সারা দিন তুমি ফ্যামিলির কাজ করেছ এখন তুমি ঘুমাইলা ঘুমায়া তাক ভাই গো স্ত্রী এখন তুমি কেন দৌড় কেন তোমার চক্ষু দিয়ে পানি বাহির হয়ে আসছে কেন তুমি ঘুমাইতে পারো না স্ত্রী ডাক দিয়া বলে স্বামী হে আমার আমার জীবন সঙ্গিনী গো এমন কিছু কাজ আছে এমন কিছু অবস্থান আছে এইগুলা শুধু আমরা মায়ের জাতিরাই কষ্ট করি এইগুলা দুনিয়ার কোন পুরুষেরা বুঝে না দুনিয়ার কোন পুরুষের বুঝার কথাও নয় আমার পেটের ভিতরে গো স্বামী আপনার বাবু এই কারণে আমার ঘুমে ধরে না আমার বসতে ভালো লাগে না আমার কোনো কিছু ভালো লাগে না এই যে গর্ভধারণের কষ্ট রে ভাই বাবা দুনিয়ার কোন পুরুষে সহ্য করে নাই দুনিয়ার কোন পুরুষে সহ্য করে নাই যেই মাত্র আপনার নয় মাস হয়ে গেল অথবা এর একটু বেশি সময় হয়ে গেল মহিলার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায় হাদিসের কিতাবে তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় বাস্তবতাই হইল তাই এই মহিলা তার কলিজার টুকরা বাবুকে দুনিয়ায় আসবার জন্য দুই দিন ব্যথা শুরু হয়ে যায় তিন দিন ব্যথা শুরু হয়ে যায় স্বামীকে বলে না শ্বশুরকে বলে না ভাইকে বলে না নির্জনে নির্জনে বৈশা বৈশা চক্ষের পানি ফালায় নির্জনে নির্জনে একা একা বৈশা বৈশা চক্ষের পানি ফালায় ব্যথা যখন বাড়তে থাকে রে ভাই
মহিলা তার স্বামীর কাছ থেকে বিদায় নেয় স্বামী হে তোমার সাথে আমি জীবন যাপন করেছি তুমি আমার স্বামী তুমি আমার জান তোমার সাথে এক বছর অথবা দুই বছর অথবা পাঁচ বছর আমি চলাফেরা করেছি আমার স্বামী জানা অজানায় যদি আমি আপনাকে কোনো কষ্ট দিয়া থাকি স্বামী হে আমাকে দয়া করে মাফ করে দিও রে ভাই এই কথা বলিয়া চোখের পানি ফালায় স্বামী থেকে বিদায় নেয় মা বাবা থেকে বিদায় নেয় আত্মীয় স্বজন থেকে বিদায় নেয় কারণ কোন সময় অ্যাক্সিডেন্ট ঘটিয়া যায় দুনিয়ার কোন মানুষ বলতে পারে না আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে আমার উম্মতের মহিলারা জানিয়া রাখো তোমাদেরকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন রে ভাই আল্লাহর নবী আরশাদ করেন কোন মহিলা যদি প্রাচ্যা প্রসব করতে যাইয়া মারা যায় ওই মহিলাকে আল্লাহ এত সওয়াব দান করবেন এত সওয়াব দান করবে যদি কোন ফরজ জিহাদের ময়দানে যাইয়া নিজের শরীরের রক্ত জমিনে ঢালিয়া দিয়া এই পুরুষটা শহীদ হইয়া যদি জান্নাতে পৌঁছিয়া যায় শহীদের যে মর্যাদা আল্লাহ পাক দান করবে কোন মহিলা বাচ্চা প্রসব করবার সময় যদি মারা যায় ওই মহিলাকে আল্লাহ শহীদের সমপরিমাণ সওয়াব দান করবে শহীদের মতন সওয়াব আল্লাহ তাআলা মহিলাকেও দান করবে বাচ্চা প্রসব করতে যদি মারা যায় ইন্তেকাল করে আর যদি আল্লাহ পাকে হায়াতে রাখে আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা জানিয়া রাখো আমার উম্মতের দল জানিয়া রাখো জিহাদের ময়দান থেকে যে গাজী ফিরে আসবে ওই গাজীকে আল্লাহ পাক যে মর্যাদা দান করবেন জিহাদের ময়দানে যুদ্ধ করিয়া যে গাজী ফিরে আসবে ওই গাজীকে আল্লাহ পাক যে মর্যাদা দান করবেন মহিলাকে যদি আল্লাহ পাক হায়াতে তৈবা দান করেন তাহলে আল্লাহ ওই মহিলাকে গাজীর মতন সম পরিমাণ সওয়াব দান করে দিবেন গাজীর মতো সওয়াব দান করবেন যাই হোক মহিলা তার স্বামীর কাছ থেকে বিদায় নেয় তার আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়া যখন বাচ্চা প্রসব করবার সময় চলে আসে আল্লাহু আকবার রে ভাই এত ব্যথা শুরু হয়ে যায় এত বেদনা শুরু হয়ে যায় এত কষ্ট শুরু হয়ে যায় এই কষ্টের কারণে মহিলা তার মাকে গালি দেয় বাবাকে গালি দেয় মাকে বলে ছুরি দাও 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 বটি দাও আমি আর এই ব্যথা সহ্য করতে পারবো না আমি আর এই ব্যথা সহ্য করতে পারবো না আমি এই দুনিয়া থেকে চলিয়া যাইতে চাই আমার গলা আমি কাটিয়া এই দুনিয়া থেকে আমি চলে যাইতে চাই এই বিশাল ব্যথা কষ্ট সহ্য করিয়া যখন ফুটফুটে নবজাত সন্তান আল্লাহ পাকে দিয়া দেন আল্লাহ পাকে দিয়া দিবার সাথে সাথে সঙ্গে সঙ্গে এই মহিলার মুখ থেকে হাসি বাহির হয়ে আসে হাসি বাহির হইয়া আসে আর কোনো ব্যথা থাকে না আর কোনো কষ্ট থাকে না আর কোনো ক্লান্তি তার ভিতরে থাকে না আর কোনো কষ্ট নাই এত কষ্ট করি আরে ভাই বাবা মা বোনেরা আপনার মা আপনার বাবা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আমাদেরকে নিয়ে আসছেন এই মাই বাবার সাথে আমরা কেমন ভাবে খারাপ ব্যবহার করি এই মাই বাবার সাথে আমরা কেমন ভাবে অভদ্র ব্যবহার করি এই মা বাবা আমার সম্পদ মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত
আল জান্নাতু তাকতা তামিল উম্মাহাত আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতেরা মা বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত দিয়েছি আমি আল্লাহ মা বাবার পায়ের নিচে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান হুমা জান্নাতু কা ওয়া নারুকা মা বাবাই তোমাদের জান্নাত মা বাবাই তোমাদের জাহান্নাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাবা কিভাবে জান্নাত আর মা বাবা কিভাবে জাহান্নাম আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে আমার সাহাবায়ে কেরাম চাও যদি তুমি তোমার মা বাবার সাথে নম্র ভদ্র ব্যবহার করিয়া দুনিয়ায় থাকতেই জান্নাত হাসিল করতে পারবে আর যদি তুমি মা বাবার সাথে অসৎ ব্যবহার করো দুনিয়ায় থাকতেই তোমার ঠিকানা আল্লাহ পাক জাহান্নাম বানায়া দিবেন ভাই তারপরে যখন আপনি আমি আস্তে আস্তে বড় হইতে থাকলাম আপনি আমি যখন আস্তে আস্তে বড় হইতে থাকলাম ছয় মাস সাত মাস এক বছরের বাচ্চা যখন আপনি আমি হইলাম রাত্রবেলা সারা দিন কাজ কাম করবার পরে কিচেন রুমের মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফুফু আন্টি যাই বলেন না কেন যখন একসাথে খাবারের টেবিলের মধ্যে বসলো তোবা ঘরে বসলো খাবারের টেবিলে বসার পরে আপনি আমি পসরাবো তোবা পায়খানা করে দিলাম আমার মায়ের কোলে যখন পসরাবা পায়খানা করে দিলাম মায়ের কোলে তাকিয়া সন্তান প্রসাব পায়খানা করে দেওয়ার পরে ভাই বোনেরা মা বাবারা মনোযোগ দিয়া শুনেন এইখানে খাবারের মধ্যে ছিল এই নবজাত মাসুম বাচ্চার দাদা দাদা নাকের মধ্যে টিপ দিয়া গন্ধ গন্ধ বলিয়া এই রুম থেকে বাহির হয়ে গেল দাদি গন্ধ গন্ধ বলিয়া এই রুম থেকে বাহির হয়ে গেল এই বাচ্চার আন্টি নাকের মধ্যে দড়িয়া গন্ধ গন্ধ বলিয়া এই রুম থেকে আলাদা হয়ে গেল এই বাচ্চার আত্মীয় স্বজনরা সবাই গন্ধ গন্ধ বলিয়া এই রুম থেকে বাহির হয়ে গেল কিন্তু মা জননী এই রুম থেকে বাহির হয় নাই আপনাকে আমাকে পেলেও দেয় নাই আপনাকে আমাকে বিছানায় রাখে নাই আপনাকে আমাকে মাটিতেও রাখে নাই মা ডাক দিয়া বলে রে বাবু তুমি আক্কা দিয়েছো তুমি আক্কা দিয়েছো বাবুরে তোমার নিতম্বটা দেখি মার এক হাতের মধ্যে খাবারের প্লেট আরেক হাত দিয়ে এই বাচ্চার নাপাক জিনিসগুলাকে কাপড় দিয়া পেঁচাইয়া নিচের মধ্যে রাখিয়া মা এক হাতে খাবারের প্লেট লইয়া মা খাবার খায় হে বাবা ভাই মা বোনেরা লক্ষ্য করে দেখো এই রুমেই বাচ্চার আরো অনেক আত্মীয় স্বজন ছিল কেউ এই রুমের ভিতরে নাই কিন্তু আপনাকে আমাকে মা পালায় নাই মা মাটিতে রাখে নাই মা কলিজার টুকরা মা এই মা এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে রে ভাই হে যুবক লক্ষ্য করে শোনো তুমি তোমার যৌবনের ধাক্কায় তুমি তোমার মাকে তুমি গালি দাও হে যুবক তুমি তোমার যৌবনের ধাক্কায় মায়ের মাথায় শরীরে আঘাত করো রে যুবক যদি তুমি এই কাজ করিয়া থাকো আজকে তুমি মায়ের পা দরিয়ারে মাপ চাও কারণ মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় জান্নাতে যাইবার মতন শক্তি কাহারো নাই কাহারো নাই কেউ জান্নাতে চাইতে পারবে না
আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলে কদর সাহাবী হযরতে আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছে হযরতে আলকামা মৃত্যু শয্যায় শায়িত সাহাবায়ে কেরাম আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আলকামা তো কয়েকদিন যাবত মৃত্যু শয্যায় শায়িত গো রাসূলুল্লাহ আলকামার তো কালিমা নসিব হইতেছে না আল্লাহর নবী আমার সাহাবায়ে কেরাম আমাকে নিয়ে আলকামার বাড়িতে চলো আলকামার বাড়িতে নিয়া চলো আলকামার বাড়িতে নিয়া যখন তাকে যাওয়া হইল আল্লাহর নবী আলকামার মা বাবার অবস্থা জিজ্ঞাসা করলেন জানলেন আল্লাহর নবী বলেন হে আমার সাহাবায়ে কেরাম তোমরা লাকড়ি জমাও লাকড়ি জমাও আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ লাকড়ি দিয়া কি করবেন গো নবীজি আল্লাহর নবী বললেন লাকড়ি জ্বালাইয়া আগুন করব আর এই আগুনের মধ্যে আলকামাকে জ্বালাইয়া দিব আলকামাকে পুড়িয়া দিব আলকামাকে আগুনে নিক্ষেপ করে দিব আলকামার মা আলকামার বাবা নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো কেন আলকামাকে জ্বালাইয়া দিবেন আগুন দিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে আমার সাহাবায়ে কেরাম আলকামা তার মায়ের সাথে অসৎ ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে জাহান্নামের আগুনে জ্বলবার আগে আমি দুনিয়াতে আগুন দিয়া জ্বালাইয়া দেই আলকামার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার হাতে ধরি আপনার পায়ে ধরি আমি আমার এই সন্তান আলকামাকে লালন পালন করেছি আমি কষ্ট করেছি আমি আমার আলকামা কলি যার টুকরা আমার সন্তান আমি দুনিয়াতে জীবিত থাকব আর আমার চক্ষুর সামনে আলকামাকে আগুন দিয়া জ্বালায়া দেওয়া হবে সেইটা আমি মা হইয়া কখনো সহ্য করতে পারবো না আল্লাহ নই বললেন আচ্ছা ঠিক আছে তাইলে আলকামাকে আপনি মাফ করে দেন আলকামাকে মাফ করে দেন মাফ না করলে তো আগুন দিয়া জ্বালাইয়া দিব আল্লাহর নবী বললেন আলকামাকে মাফ করে দেন আলকামার মা বলল আলকামার বাবা বলল আমরা আলকামাকে মাফ করিয়া দিলাম আলকামাকে মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার মুখে জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা নসিব হয়ে গেল কালিমা বাইকে জুটিয়া গেল আলকামার আল্লাহর নবী একবার বসা ছিলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চতুর্পার্শ্বে বসা ওই সময় মাথায় এলো মেলো ময়লা আবর্জনা কাপড় চোপড় পরিহিত একটা মহিলা আল্লাহর নবীর কাছে আসলো আল্লাহর নবীর চাদর মুবারক বিছাইয়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা সরে যাও সাহাবায়ে কেরাম সবাই সরিয়া গেল আর এই মহিলা নবীজির রুমাল মুবারক চাদর মুবারকের মধ্যে বসলো বসার পরে এই মহিলা এবং নবীজি কানে মুখে কিছু কথা বললেন কথা বলার পরে মহিলা চলে গেল সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন এই মহিলা কে গো এই মহিলার তো সাহস এই মহিলার তো বড় স্পর্ধা আমরা নবীজির কাছে যাইতেও ভয় পাই আমরা নবীজির কাছেও যাই না না জানি নবীজির সাথে বিয়াদবিমূলক আচরণ হয়ে যায় আর এই মহিলা জীর্ণ শীর্ণ অবস্থায় দেখি আল্লাহর নবীর চাদর মুবারকের মধ্যে বইসা কানে মুখে কথা বইলা বইলা আবার চলিয়া গেল হযরতে উমর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই মহিলা কে এই মহিলার পরিচয় কি আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে আমার সাহাবায়ে কেরাম আমি নবী যখন দুনিয়াতে আসছিলাম
আমার মা আমাকে যখন দুনিয়াতে নিয়ে আসছিলেন আমার মার মাধ্যমে আমি আমার মার দুধ আমি বেশি দিন পর্যন্ত পান করতে পারি নাই আমার মার লালন পালন আমি বেশি দিন পাই নাই এই মহিলা যেই মহিলা আমার চাদর মোবারকের মধ্যে বসেছে রে সাহাবায়ে কেরাম উনি হইল আমার মা আমার দুধ মা হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দুধ মা হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সাহাবায়ে কেরাম জানিয়া রাখো আমার উম্মতেরা জানিয়া রাখো কোন সন্তান যদি তার শরীরের চামড়া দিয়াও কোন সন্তান যদি তার শরীরের চামড়া দিয়াও মা বাবাকে জুতা বানাইয়া দেয় আর এই জুতা যদি ওই মা বাবা জন্ম থেকে নিয়ে একেবারে মরণ পর্যন্ত এই জুতা যদি ব্যবহার করে রে ভাই মা বোনেরা এই জুতা যদি ব্যবহার করে তাহলে মার এক ফোঁটা দুধের দাম কেউ দিতে পারবে না আল্লাহর ওলিরা সুন্দর করে বলেছেন খেদমতে মা দরপে দর কোন ইখতিয়ার খেদমতে মা দরপে দর কোন ইখতিয়ার তাকে কোনি দরদ আলম বখতিয়ার খেদমতে মা দরপে দর কোন সুবহাসাম তাকে কোনি দরদ আলম নেকে নাম বেপে দর পর জন্দে পয়দা ও কোনাদ তিফলে রাদর মেহদ গুযা ও কোনাদ মা বাবা হইল আমার সম্পদ মা বাবা হইল আমার কলিজার টুকরা মা বাবার যদি কেউ সেবা করে মা বাবার যদি কেউ খেদমত করে আল্লাহ পাক অতর্কিত বিপদ আপদ থেকে ওই সন্তানকে আল্লাহ হেফাজত করেন ভাই শুনরে ভাই মা মারা গেলে বাবা মারা গেলে সন্তানেরা ঘর ভাগ করে বাড়ি ঘর ভাগ করে জায়গা জমি ভাগ করে সন্তানেরা কাপড় চোপড় ভাগ করে সন্তানেরা স্বর্ণ হীরা মণি মুক্তা টাকা পয়সা ভাগ করে সাবধান 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 রে ভাই সন্তান হে মা বাবার সন্তান বাড়ি ভাগ করো কোনো সমস্যা নাই ঘর ভাগ করো কোনো সমস্যা নাই টাকা পয়সা ঘিরা মনি মুক্তা ভাগ করো কোনো সমস্যা নাই তবে মা বাবারে কেউ ভাগ করিও না মা বাবা ভাগ করিও না মা বাবা আপন জন মা বাবা হইল দুনিয়া আখেরাতের শান্তির মাধ্যম নিজে যদি এক লোকমা খাও মা বাবারে তুমি এক লোকমা দিও রে ভাই নিজে যেই কাপড়টা পরো মা বাবাকেও সেই কাপড় পরাইবার চেষ্টা করিও নিজে যদি বক্স পালঙ্গের মতে ঘুমাও তোমার মা বাবারেও বক্স পালঙ্গে ঘুমাইবার চেষ্টা করিও কারণ রে ভাই বাবা তুমি যখন বাচ্চা ছিলে তুমি যখন ছোট ছিলে তোমার বাবা আলাদা লেপ নিয়ে আলাদা কম্বল নিয়ে আলাদা ভাবে ঘুমাইয়া ছিল রে বাবা ভাই কিন্তু তোমার মা তোমাকে নিয়ে যে লেপের নিচে যে কম্বলের নিচে ঘুমাইয়া ছিল ডান দিকে রেখেছিল মা তুমি যখন প্রস্রাব করে বিছানা বিছিয়ে দিয়েছিলে রে ভাই তোমার মা তোমাকে কোলে নিয়া তোমাকে বাম দিকের মধ্যে রাখিয়া দিল আবার যখন বাম দিকে ও সন্তান প্রস্রাব করিয়া বিজয়া দিল রে ভাই
তোমার মা তোমাকে পালায় নাই তোমার মা তোমাকে পালায় নাই ডান দিকে ওর আকার জায়গা নাই বাম দিকে ও জায়গা নাই তোমার মা জনম দুখিনী মা তোমাকে বুকের উপরে লইয়া সারা রাত্র কাটিয়ে দিয়েছিল রে ভাই বাবা এই মাকে কেমনে তোমরা বৃদ্ধাশ্রমে দাও এই বাবাকে কেমনে তোমরা বৃদ্ধাশ্রমে দাও এই মা বাবার সাথে তোমরা কেমনে খারাপ ব্যবহার করো মসজিদ থেকে যদি জুমা বারে একটা জিলাপি দেওয়া হয় অথবা একটা মিষ্টি দেওয়া হয় তোমার বাবা যদি কোথাও যায় কেউ যদি লোভনীয় কোনো খাবার তোমার বাবার হাতে কেউ দিয়েছিল রে ভাই বাবা তোমার বাবা তোমার জন্য খাবারটা ওই লোভনীয় জিনিসটা রে বাবা হাতের মধ্যে মুষ্টি পরি করিয়া হাতটাকে পকেটের ভিতরে ঢুকাইয়া গরের মধ্যে আনিয়া তোমার মুখের মধ্যে দিয়ারে ভাই বাবা তোমার মুখে হাসি ফুটিয়েছিল ওই সন্তান হইল সুসন্তান যেই সন্তান সারা দিন কষ্ট করে সারা দিন বিশ্রাম করে না সারা দিন টাকা ইনকাম করে আর বিকাল বেলা আইসা মায়ের চেহারার দিকে তাকায় মায়ের পায়ের দিকে তাকায় আর তাকাইয়া বলে মা গো ও মা তোমার মাতা দি দেখা যায় আজকে মা এলো মেলো মা তোমার মাতার মধ্যে শ্যাম্পু দেও নাই তোমার মাথায় কি আজকে তেল দেও নাই গো মা গো তোমার পায়ের মধ্যে কেন ময়লা মা গো তুমি কি তোমার পা ভালো কইরা দাও তো করো নাই আজকে দুনিয়ার 99% সন্তান মা বাবার সাথে ব্যবহার অসৎ ব্যবহার করে রে ভাই মা বাবার সাথে অসৎ ব্যবহার করে আর বউয়ের সাথে খারাপ ব্যবহার করে আর মানুষেরা বলে মা মরলে মা পাওয়া যাবে না আর বউ মরলে তো বউ পাওয়া যাবে বউ বললে বউ পাওয়া যাবে রে ভাই মা মরলে আর জনম দুখিনী মা পাওয়া যাবে না মা পাইবেন না মার মতো জনম দুখিনী মার মতো গৃহিণী মার মতো রক্তে মাংসে আপনাকে মেহনত করনেওয়ালা আর কেউ পাইবে না একমাত্র মাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লার মধ্যে শিক্ষাই শিক্ষা দিয়েছেন এ সন্তান তুমি মাদ্রাসায় পড়ো বা স্কুলে পড়ো যাই তুমি করো না কেন মার জন্য বাবার জন্য তুমি দোয়া করো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আমার রব হে আমার পরওয়ারদিগের আলম যেই সময় আমার হাতে কাজ করত না আমার পায়ে কাজ করত না আমি বিছানায় প্রস্রাব করতাম আমি মুখ দিয়া বলতে পারতাম না খাবারের জন্য ঠান্ডা গরম আমি কিচ্ছু বুঝতে পারতাম না ওই সময়ে আমার জনম দুখিনী মা যেই রকম ভাবে আমাকে সেবা করেছিল আমাকে খেদমত করেছিল ওই মার মতো তুমিও আমার মা বাবাকে ওই রকম ভাবে শান্তিতে সুখে রাইকা দিও আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন এটা আল্লাহ পাকের দোয়া আল্লাহ পাকের দোয়া দুনিয়ার কোন মানুষের বানানো নয় রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
আমার কথা শরণ নাই বাবার কথা শরণ নাই মাকে বাবাকে গোরের কোনায় অথবা কবরস্থানে রাখিয়া সন্তান গান বাজাইয়া যায় দাঁড়াইয়া প্রস্রাব করে কিন্তু মা বাবার কথা শরণ করিয়া কোন সময় এই দোয়া পড়ে না রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরাত আল্লাহ পাক এহসান দয়া যে আল্লাহ পাক আমাদেরকে আমাদেরকে মুসলমান মা বাবার গরো আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন আল্লাহ পাকের এহসান এবং দয়া অনুগ্রহ আল্লাহ পাক মুসলমান মা বাবার ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদের উপরে আল্লাহ পাকের এহসান এবং অনুগ্রহ দয়া আল্লাহ পাকের কত দয়া আল্লাহ পাকের কত মেহেরবানি আল্লাহ পাকের কত ইহসান আল্লাহ পাক বলেন মায়ার বান্দা হে মায়ার বান্দি যখন তোমরা নামাজে দাঁড়াইবা নামাজে দাঁড়ানোর আগে আগে তোমরা তোমাদের মুখ দৌত করো হাত দৌত করো তোমরা তোমাদের মাথা মাসে করো তোমরা তোমাদের পা দৌত করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম আল্লাহ ডাক দিয়া বলেন রে আমার মায়ার বান্দা আমার মায়ার বান্দি নামাজে যখন দাঁড়াইবা চেহারাকে তোমরা দৌত করবা উভয় হাতকে কোনই পর্যন্ত দৌত করো উভয় পাউকে টাকনু পর্যন্ত দৌত করো আর মাথাকে তোমরা মাসে করো মাথা মাসে করো আকলে বলে জ্ঞানে বলে মুখ যদি দৌত করতে হয় হাত যদি দৌত করতে হয় পা যদি দৌত করতে হয় তাহলে মাথাও তো দৌত করা লাগবে নাকি মাথাও দৌত করা লাগবে আকলে বলে আল্লাহ পাক ডাক দিয়া বলেন রে মায়ার বান্দা তোমাদের চাইতে আমি আল্লাহর বড় আকল বেশি আমি আল্লাহর বড় জ্ঞান বেশি রে মায়ার বান্দা লক্ষ্য করে দেখো তুমি তোমার চেহারা যদি দিন 20 বার দৌত করো শরীর অসুস্থ হবে না আর হাত যদি 50 বার দৌত করো তোমার শরীর অসুস্থ হবে না আর পাও যদি তুমি 100 বার দৌত করো তোমার শরীর অসুস্থ হবে না রে মায়ার বান্দা আর তার মোকাবেলায় যেরকম ভাবে তোমার মাথা যদি একবারের জায়গায় দুইবার দৌত করো তিনবার দৌত করো চারবার দৌত করো তুমি অসুস্থ হইয়া যাবে আর আমি আল্লাহর চিরন্তন বাণী লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা এমন কাজ আমি আমার মায়ার বান্দার উপরে আমার মায়ার বান্দির উপরে আমি আল্লাহ চাপাইয়া দেই নাই যেই কাজ আমার মায়ার বান্দা অথবা বান্দি করলে তার জন্য কষ্ট হবে এই কষ্ট আমি চাপাইয়া দেই নাই এই কষ্ট আমি চাপাইয়া দেই নাই আপনি ওযু করিয়া মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আপনি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আপনার বাতাস বাহির হইয়া গেল ওযু চলিয়া গেল আর ওযু নাই এখন আকলে বলে জ্ঞানে বলে যে তুমি যেই জায়গা দিয়া বাতাস বাহির হয়েছে ওই জায়গা না তুমি দৌত করবে কিন্তু তুমি কেন ওযু করো আল্লাহ ডাক দিয়া বলেন জগৎবাসী জানিয়া রাখো বুঝিয়া রাখো তোমাদের জ্ঞান তোমাদের চিন্তা তোমাদের ধারণা তোমাদের আকল যেই জায়গা থেকে শেষ হয়ে গিয়েছে ওই জায়গা থেকে আমার পয়গাম্বরদের জ্ঞান শুরু হয়ে গিয়েছে আর আমার পয়গাম্বরদের জ্ঞান এর বান্দার যেই জায়গাতে শেষ হয়ে গিয়েছে ওই জায়গা থেকে আমি আল্লাহর কুদরতি জ্ঞান শুরু হয়ে গিয়েছে আল্লাহর জ্ঞান আল্লাহর কুদরত বোঝা বড় দায় আল্লাহর কুদরত বোঝা বড় দায় ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু অল্প বয়সের বাচ্চা প্রায় 15 বছরের মতো তার বয়স অল্প বয়স প্রায় 15 বছরের মতো বাবার সাথে গেলেন ওয়াজ শুনবার জন্য
নাস্তিক পাদ্রি স্টেজের মধ্যে দাঁড়াইয়া বলে হে মুসলমানের বাচ্চারা তোমরা কে আছো তিন প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো তাহলে আমি নাস্তিক মুসলমানের খাতায় নাম লিখাইয়া দিব লম্বা লেকচার দিতেছে আল্লাহ মানে না যারা তাদেরকে নাস্তিক বলে আল্লাহ যারা মানে না তিন প্রশ্নের জবাব যদি দিতে পারো আমি মুসলমান হয়ে যাইব ইমামে আজম মাত্র 15 বছর বয়স অল্প বয়সের বাচ্চা বাবাকে ডাক দিয়া বলে বাবা আমি তো ছোট গো বাবা আমার বয়স তো একেবারে কম আমি যদি বলি আমি এই তিন প্রশ্নের জবাব দিব মানুষেরা আমাকে তাড়াইয়া দিবে আমাকে তাড়াইয়া লাউ করবে না বাবা গো আপনার পায়ে ধরি আপনার হাতে ধরি বাবা আপনি দাঁড়াইয়া বলেন আমার একটা কলিজার টুকরা সন্তান আছে আমার এই কলিজার টুকরা সন্তানটা এই তিন প্রশ্নের জবাব দিয়া দিবে বলেন সুবহানাল্লাহ আমার বাচ্চা দিয়া দিবে তিন প্রশ্নের জবাব বাবা ইমামে আযম আবু হানিফাকে বলে দেখো তুমি আমারে কিন্তু লজ্জা দিও না তুমি পারবা এই তিন প্রশ্নের জবাব দিতে তুমি তো পারবা না ইমাম আবু হানিফা বলেন হ্যাঁ বাবা আমি পারবো নাস্তিক বলে আমার এক নাম্বার প্রশ্ন হইল এই মজলিসের মধ্যে যদি তোমরা কেউ থাকো যদি বলতে পারো আল্লাহর আগে কে ছিল তাহলে আমি মুসলমান হয়ে যাইব আল্লাহর আগে কে ছিল এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না আল্লাহ কদর কাদির খুদ রত্তদারি হরছে কাহিয়া কুনি মোর দ্বারা জিন্দা কুনি তো জিন্দা রাবে যা কুনি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে আজম ইমাম আবু হানিফা ছোট বাচ্চা হওয়ার পরে আল্লাহ এলকা করে দিলেন অন্তরের ভিতরে জানাইয়া দিলেন ইমামে আজম আবু হানিফা নাস্তিককে ডাক দিয়া বলেন নাস্তিক আপনি কি বলতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গণেন তো গণে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে উল্টা গণেন তো উল্টা দুই এক তারপরে কি তার আগে কি বলে জিরো জিরোর আগে কি বলে কিচ্ছু নাই ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন নাস্তিকের দলেরা যেই নামতা তুমি বানাইলা জিরোর আগে কোনো কিছু তুমি তালাশ করে পাইলাই না যে আমার আল্লাহ আকাশ বানাইলেন আমার আল্লাহ জমিন বানাইলেন চন্দ্র সূর্য বানাইলেন ওই আল্লাহর আগে কে ছিল তুমি তালাশ করাটাও একটা বোকামি নাস্তিক আবার বলল তুমি কি বলতে পারবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিকে মুখ করে আছে ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেন এক টাকা দিয়া এক দিনার দিরহাম দিয়া একটা মোমবাতি কিনি আনেন একটা মোমবাতি কিনি আনা হইল মোমবাতিটাকে জ্বালানো হইল মোমবাতি জ্বালাইয়া ইমাম আবু হানিফা বলেন এখন আপনি বলেন মোমবাতির মুখ কোন দিকে আছে নাস্তিক বলল চতুর্দিকে আছে ইমামে আজম আবু হানিফা বললেন জগৎবাসী জানিয়া রাখো এই মোমবাতি আকারী হওয়ার কারণে মোমবাতির নিচ থাকে অন্ধকার আমার আল্লাহ নৈরাকার হওয়ার কারণে আমার আল্লাহর কোনো দিকে অন্ধকার নাই অর্থাৎ আল্লাহ পাকের চতুর্দিকেই মুখ রয়েছে আল্লাহ পাকের মুখ চতুর্দিকে নাস্তিক ডাক দিয়া বলল বাবু তুমি কি বলতে পারো যে তোমার শরীরের ভিতরে একটা জান আছে একটা রুহ আছে
এই জানের সাহায্যে আমরা চলাচল করি রূহের সাহায্যে আমরা চলাচল করি এই জানটা কোথায় আছে ইমামে আযম বললেন হে নাস্তিক তুমি বলেছো আমার আল্লাহ কোথায় আছে তোমার ভিতরে একটা জান আছে আমার ভিতরে একটা জান আছে সাড়ে তিন হাত বডির ভিতরে যদি তুমি তোমার জানটাকে কোন জায়গায় আছে তালাশ করিয়া না পাও তাহলে এত বিশাল বড় আকাশ নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে আমি আমার আল্লাহকে তালাশ করিয়া কিভাবে পাইব সুবহানাল্লাহ কিভাবে আমার আল্লাহকে তালাশ করিয়া পাইব হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষেরা স্লোগান দিতেছে হাজার হাজার মানুষেরা নারায়ে তাকবীর স্লোগান দিতেছে আর এই বাচ্চার পক্ষে মুসলমান হইতেছে মুসলমান হইতেছে এই জন্য ভাই আল্লাহর কুদরত বুঝা বড় দায় ইমাম আবু হানিফা নাস্তিকের সাথে বহস করবার জন্য রাস্তা দিয়া বাড়ি থেকে রওনা হয়েছেন বাড়ি থেকে রওনা হইবার পরে নাস্তিকেরা স্টেজে দাঁড়াইয়া বলে ইমাম আবু হানিফা আসতে পারবে না তাই বলিয়া না পারলেই তো হয় তারিখ দিয়া তারিখ রাখে না ডেট মিস করে এটা কেমন কথা রে ভাই ইমাম আবু হানিফা আসলেন আসার পরে নাস্তিকেরা জিজ্ঞাসা করলো এত দেরি হইল কেন এত দেরি কেন এত দেরি কেন লাগে করলা সময় মতো আসো না কেন হ বুঝছি জবাব দিতে পারবে না এই জন্য তুমি দেরি কইরা আসছো ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেন রে নাস্তিকের দলেরা আমি ঠিকমতো বাসা থেকে বাহির হয়েছিলাম বাসা থেকে বাহির হওয়ার পরে সামনে আসলাম আমি আইসা বিশাল বড় একটা নদী পাইলাম আমি যে আল্লাহ আল্লাহ ডাকি ওই আল্লাহকে ডাকলাম নদী পানি দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই ওই জায়গার মধ্যে একটা গাছ হইল আমি আমার আল্লাহকে ডাকলাম এই গাছটা মুহূর্তের মধ্যে বিশাল বড় হয়ে গেল আমি আমার আল্লাহকে ডাকলাম এই গাছটা এমনিতে ছিড়িয়া গেল আমি আমার আল্লাহকে ডাকলাম এই গাছের তক্তাগুলো একটা আর একটার সাথে জড়িত হইয়া নৌকা হয়ে গেল আমি আমার আল্লাহকে ডাকলাম এই নৌকাটা পানিতে ভাসিয়া গেল আমার সাথে কোনো বইটা নাই আল্লাহ পাকে এই নৌকাটা দিয়া আমাকে নদীর এক পার থেকে আরেক পারে পৌঁছাইয়া দিয়েছে এই জন্য আমি আসতে দেরি হয়েছে ওরা বলতে লাগলো দেখো কত বড় বোকা কত বড় বোকা মাথায় গিলো নাই মাথায় জ্ঞান নাই কি বলে দেখো কেউ একটা গাছ লাগানি সারা এমনিতেই মাটিতে কোনো গাছ হইব এত বিশাল বড় হইব গাছ ছিড়নে ওয়ালা সারা কি গাছ আপনি আপনি নিজে নিজে ছিড়তে পারে নৌকা কি মাঝি সারা চলতে পারে কত বড় বোকা ইমামে আযম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা নহু ডাক দিয়া বলেন হে নাস্তিকেরা হে বেঈমান কাফেররা একটা নৌকা যদি বানানে ওয়ালা চারা বলতে পারে না গাছ যদি লাগানে ওয়ালা চারা লাগতে পারে না একটা জিনিস যদি তৈয়ার করনে ওয়ালা চারা তৈয়ার হইতে পারে না এত বিশাল বড় আকাশ এত বিশাল বড় জমি এত বিশাল বড় চন্দ্র এত বিশাল বড় সূর্য এই সবগুলা একজন চালানে ওয়ালা চারা কিভাবে চলতে পারে কি ভাবে চলতে পারে আসমান চালানে ওয়ালা চারা আসমান চালানে ওয়ালা চারা চলতে পারে না জমিন চালানে ওয়ালা চারা চলতে পারে না গাড়ি চালানে ওয়ালা চারা চলতে পারে না মাইক চালানে ওয়ালা চারা চলতে পারে না কথা বলনে ওয়ালা চারা কথার আওয়াজ হয় না বিশাল বড় আকাশ আল্লাহ তৈয়ার করেছে এই আকাশ আল্লাহ নিয়ন্ত্রণ করেন চন্দ্র সূর্য আল্লাহ নিয়ন্ত্রণ করেন এই জমিন আল্লাহ নিয়ন্ত্রণ করেন সূর্য বিকাল বেলা যাই আল্লাহর কুদরতি পায় সেজদা দেয় আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়া সূর্য বলে আল্লাহ
গতকালকে তোমার নির্দেশে উঠেছিলাম আল্লাহ গো আজকে ও অনুমতি চাই আজকে যদি আমাকে নির্দেশ দেন আজকে যদি আমাকে অনুমতি দেন আজকে ও আপনার নির্দেশে চলব আল্লাহ বলেন যা আমি তোকে অনুমতি দিলাম সূর্য আবার আবার সকাল বেলা পূর্ব দিকে উঠে এই রকম ভাবে দিন চলবে রাত চলবে মাস চলবে বছর চলবে হাজার হাজার বছর চলতে চলতে এমন একটা দিন আসবে রে ভাই বাবা এমন একটা দিন আসবে সূর্য যাইয়া আল্লাহর আরশের নিচে পড়বে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে সূর্য আল্লাহর কাছে কাগতি মিনতি করিয়া অনুমতি চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন সূর্য আজকে তোমার অনুমতি নাই আজকে আর পূর্ব আকাশে উঠবা না আজকে তুমি পশ্চিম আকাশে উঠবা এই জমিন আমি আর রাখব না চন্দ্র আর রাখব না সূর্য আর রাখব না কারণ এই জমিনের ভিতরে আল্লাহ বলনে ওয়ালা আর কেউ নাই আল্লাহ বলনে ওয়ালা কেউ নাই এই জন্য ভাইরা দোস্তরা আল্লাহ পাক একজন আছেন আল্লাহ পাকের অস্তিত্ব আছে আল্লাহর নবী সাক্ষী দিয়েছেন যারা এই কথা মানবে না তারা কাফের তারা নাস্তিক তাদের স্থান হবে জাহান্নাম